বন্ধুরা, আমি উজ্জ্বল। ওয়েলকাম টু ইউএসআর টেকনিক্যাল। বন্ধুরা, আজকে আমরা জানবো ইউটিউব নিয়ে একটি খুব বড় সমস্যার ব্যাপারে। সমস্যাটি হলো ইউটিউবের যে নোটিফিকেশন, সেটা নিয়ে এখন ইউটিউবে খুব সমস্যা চলছে। ইউটিউবারদের জন্য একটা খুব বড় সমস্যার জিনিস হয়ে উঠেছে ইউটিউবের নোটিফিকেশন। কী হচ্ছে বন্ধুরা, আমরা যখন ভিডিও আপলোড করছি, সেই ভিডিওটি আপলোড করার পর আমাদের যে সাবস্ক্রাইবাররা আছে, সাবস্ক্রাইবারদের কাছে নোটিফিকেশানটি পৌঁছাচ্ছে না। যার কারণে কী হচ্ছে, আমাদের ভিডিওতে অডিয়েন্স রিটেনশন অনেক কম হচ্ছে এবং ভিউজ খুব কম আসছে, যার কারণে ভিডিওটি একদমই ভাইরাল হচ্ছে না। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের এমন একটি সেটিংসের ব্যাপারে বলবো যে সেটিংসটি করার পর আপনাদের এই প্রবলেমটি আর হবে না, প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, সেটিংসটি করার জন্য আপনাদের ভিডিওটি পুরোটা দেখতে হবে। আর যদি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। তো বন্ধুরা, আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করি, তো আমরা কী করি বন্ধুরা, হয় আমরা গুগল ক্রোম দিয়ে, কেউ কেউ আছে যারা গুগল ক্রোম দিয়ে আপলোড করে, আবার অনেকে আছে যারা ইউটিউব যে অ্যাপটি আছে সেই অ্যাপ থেকে আপলোড করে। তো বন্ধুরা, আপনারা যদি ইউটিউব অ্যাপ থেকে ভিডিও আপলোড করে থাকেন, তাহলে প্লিজ বন্ধুরা ইউটিউব অ্যাপ থেকে ভিডিও কখনোই আপলোড করবেন না। কারণ ইউটিউব অ্যাপ থেকে ভিডিও আপলোড করলে সেটা আমাদের সাবস্ক্রাইবারদের কাছে গিয়ে অনেক সময় পৌঁছায় না এবং তার জন্য প্রবলেমটি হয়। আর বন্ধুরা, ক্রোম দিয়ে আপলোড করলে কী হয়, ক্রোম দিয়ে আপলোড করলে আপনারা সব রকম এডিট করে, সব রকম ডেসক্রিপশান ট্যাগ সব একসাথে দিয়ে আপলোড করতে পারেন, যার কারণে কী হয়, আমাদের ভিডিওতে অডিয়েন্স যে রিটেনশন আছে, রিটেনশন খুব বেশি আসে এবং ভিউজ ভালো আসে, আর আমাদের সব সাবস্ক্রাইবারদের কাছে ভিডিওটি গিয়ে পৌঁছায়। তো বন্ধুরা, অবশ্যই এরপর থেকে আপনারা ক্রোম দিয়ে ভিডিও আপলোড করবেন, আর কখনো ইউটিউব অ্যাপ দিয়ে আপলোড করবেন না। আর বন্ধুরা, আমরা যখন ইউটিউব ওপেন করি, তো ফোনে যখন আপলোড করার জন্য কী করবেন, ইউটিউব খুলবেন। ইউটিউব খুলে ইউটিউবটাকে এরকম ডেস্কটপ মোড করে নেবেন। ডেস্কটপ মোড করার পর বন্ধুরা, আমার নেটটা একটু স্লো আছে, যখন আপলোড করতে যান বন্ধুরা, আপলোড করার সময় আপলোড ভিডিও খুললে দেখুন আমাদের সামনে এরকম একটি পেজ খুলে যায়। দাঁড়ান, লোডিং নিচ্ছে, আমার নেটটা একটু বন্ধুরা খুব স্লো আছে। দেখুন এখানে এই সিলেক্ট ফাইলস টু আপলোড, এখানে অ্যারোতে ক্লিক করলেই আমাদের, যখন আমি অ্যারোতে ক্লিক করবো, যখন চলে এলো ফাইলসে গিয়ে আমি আমার ভিডিওটি আপলোড করতে পারি। ফাইলসে গিয়ে বন্ধুরা যে ভিডিওটি আপলোড করতে যান সেটিতে ক্লিক করবেন। ক্লিক করে বন্ধুরা, ক্লিক করলে কী হবে, ভিডিওটি আপলোডে চলে আসবে। দেখুন বন্ধুরা, এখন ভিডিওটি আপলোড হচ্ছে, এখানে দেখুন আপলোডিং দেখাচ্ছে। আমার নেট একদম স্লো আছে, তাই খুব স্লোভাবে আপলোড নিচ্ছে। তো আপনাদের নেট ঠিক না, দেখুন স্পিডে আপলোড হচ্ছে। এখানে যখন আপলোড করবেন, তখন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পাবলিক করা আছে। এই যে যে পাবলিক যেটা আছে, পাবলিকটাকে বন্ধুরা প্রাইভেট করে দেবেন। প্রাইভেট করলে কী হবে বন্ধুরা, যতক্ষণ আপনি আপলোড করছেন, ততক্ষণ আপনারা সব রকম এডিট করতে পারবেন। সব রকম এডিট করে ভিডিও ডেসক্রিপশান দেবেন, টাইটেল দেবেন, ট্যাগ দেবেন, সব রকম ট্যাগ দিয়ে বন্ধুরা ভিডিওটি আপলোড করতে পারবেন। তাতে কী হবে, অনেক সময় আমাদের সাবস্ক্রাইবারদের কাছে ভিডিওটি পৌঁছে যায়, কিন্তু আমরা সব রকম এডিট করি না। কী হয়, আমরা হয় ডেসক্রিপশান দিইনি, আপলোড করে দিলাম ইউটিউব থেকে, অ্যাপ থেকে আপলোড করলে কী হয়, ডেসক্রিপশান দেওয়া যায় আর টাইটেল দেওয়া যায়, তারপরে বন্ধুরা ট্যাগ থাকে, ট্যাগ দিতে হয়, থাম্বনেল দিতে হয়। এগুলো আমরা না দিয়েই ভিডিও অনেক সময় আপলোড করে ফেলি, যার কারণে কী হয়, ইউটিউব আমাদের যে নোটিফিকেশান হয়, সাবস্ক্রাইবার দেখায় যে নোটিফিকেশান যেতে হয়, সেটা ইউটিউব কখন পাঠায় না। ওই কারণেই আসল প্রবলেমটি হয় বন্ধুরা। তো যখন ভিডিওটি আপলোড করবেন, পাবলিকটাকে প্রাইভেট করে এখানে টাইটেল দেবেন, ডিসক্রিপশান দেবেন, ট্যাগ দেবেন। ট্যাগ দেওয়ার পরে একদম নিচে এসে দেখুন কাস্টম থাম্বনেল আছে, কাস্টম থাম্বনেল দেবেন। কাস্টম থাম্বনেল দিয়ে ভিডিওটি আপলোড করবেন। আপলোড করার পর দেখুন এখানে এখন আপলোডিং হচ্ছে, আপলোডিং হয়ে গেলে এখানে চলে আসবে পাবলিশ। পাবলিশ করে দেওয়ার পর বন্ধুরা, পাবলিশ করে দেওয়ার আগে যখন আপনার সব কিছু এডিট করা হয়ে যাবে, ভিডিওটি আপলোড হয়ে যাবে, আপলোড হয়ে যাওয়ার পর আবার সেটিংসে ঢুকে ইউটিউব মানে ক্রোম খুলে ইউটিউবের নিজের চ্যানেলের মধ্যে গিয়ে ভিডিওটি এডিট করে এই যে প্রাইভেট যেটা আছে, প্রাইভেটটাকে বন্ধুরা পাবলিক করে দেবেন। পাবলিক করে দিলে কী হবে বন্ধুরা, পাবলিক করে দেওয়ার পর এটা আমার কী হবে, ভিডিওটি আপলোড হয়ে যাবে আর সব রকম থাম্বনেল, ট্যাগ, ডেসক্রিপশান, টাইটেল সব কিছু দেওয়া থাকবে, তারপরে আমার ভিডিওটি আপলোড হবে। তাতে কী হবে বন্ধুরা, আমাদের যে অডিয়েন্স যে রিটেনশন আছে, রিটেনশনটা খুব বেশি আসবে, কারণ ভিডিওটা তখন তারা দেখবে থাম্বনেল, টাইটেল, সব ডেসক্রিপশন সব একসঙ্গে তারা দেখতে পাবে। তাতে কী হবে, সাবস্ক্রাইবারদের কাছে আমাদের ভিডিওটি তাড়াতাড়ি পৌঁছাবে, ইউটিউবও খুব তাড়াতাড়ি নোটিফিকেশান দেবে। আমিও এটাই ইউজ করি। তো বন্ধুরা, আপনাদের যদি এটা ইউজ করে ভালো লাগে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। অবশ্যই আপনাদের এটা ইউজ করে আপনারা যে প্রবলেমটি হচ্ছে, প্রবলেমটি আপনাদের সলভ হয়ে যাবে।
তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ। আশা করছি এই ভিডিওটি দেখার পর থেকে এই সেটিংসগুলি করার পরে আপনাদের আর এই প্রবলেম হবে না। আজকের মতো টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।